স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর অমর একুশের শহীদ দিবসে মহান ভাষা আন্দোলনের সূর্য সন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে। 1952-এর ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সঙ্গে মিশে আছে বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের গৌরবগাথা। 52-র 21শে ফেব্রুয়ারিতে বাংলার ছাত্র সমাজ আত্মদান করে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিল। রক্তরাঙা অমর 21শে ফেব্রুয়ারি রক্তের প্লাবনের মধ্য দিয়ে আজ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবময় আসনে আসীন। ক্ষমতায় যাওয়ার পর আন্তর্জাতিকভাবে লবি করে জাতিসংঘের মাধ্যমে এই আমাদের মহান 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত করেছেন। আজকে সারা বিশ্বের মানুষ, সব ভাষার ভাষী মানুষ, সব দেশের মানুষ এই দিনকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে। এটা বাঙালি জাতির জন্য অত্যন্ত অহংকারের ব্যাপার, অত্যন্ত গৌরবের ব্যাপার। আমাদের যে ছাত্র জনতা ঢাকা রাজপথে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই ভাষা আন্দোলনকে শাণিত করেছেন এবং বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা, রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, তারও আলোকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছি। শুধু বাঙালি নয়, বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা, স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা সৃষ্টির চির অনির্বাণ শিকার দীপ্তিতে দিগন্ত উদ্ভাসিত করেছে 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহিয়ান। বরাবরের মতোই কক্সবাজার জেলা প্রশাসন এবং কক্সবাজারের রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে জড়ো হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ করেন। প্রায় 2000 কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের। আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসেবে মনে করা হয়। 1999 সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস বাংলাদেশের অনেকেরই জানা, কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরির পেছনে রয়েছে আরও অনেক সংগ্রামের ইতিহাস। DNN কক্সবাজার।